তো হ্যালো বন্ধুরা, তো আজকে যে আজকে যে ডেট সেটা হলো আজকে একটা বিশেষ দিন, সেটা হলো আমাদের সবার প্রিয় জিতদার। তো জিতদার আজকে ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে 20 বছর সম্পূর্ণ হলো এবং তার সঙ্গে সঙ্গে সাথী সিনেমার আজ 20 বছর সম্পূর্ণ হলো। তো সেই বিষয়ে আজকে আমার কিছু কথা এবং সাথী সিনেমার ওল্ড ইজ গোল্ড রিভিউ করব এবং এই সাথী সিনেমা নিয়ে কিছু কথা আছে এবং তার সঙ্গে সঙ্গে জিতদারকে অনেক অনেক শুভকামনা তার আগামী দিনের জন্য এবং তার ইন্ডাস্ট্রিতে এইভাবে তিনি একের পর এক হিট দিয়েছেন এবং 20 বছর সম্পূর্ণ হয়েছে আজ, এই জন্য তাকে অনেক অনেক শুভকামনা এবং আন্তরিক অভিনন্দন আমাদের চ্যানেলের তরফ থেকে। তো প্রথমে যদি সাথী নিয়ে কথা বলি, তো সাথী এসেছিল 2002। সাথী যখন রিলিজ করেছিল তখন যে হলে সিনেমা গিয়ে দেখার, মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ হলো, এই হলো, মানে তারপর তো প্রসেন চ্যাটার্জির তো সময় চলছে, সেই সময় একটা নতুন হিরো এলো বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা হলো জিত। তো জিত আসার পর এই যে সাথী এলো হরনাথ চক্রবর্তী পরিচালনা, এবং প্রথমে আপনারা অনেকেই জানেন যে আমাদের বোম্বাদার প্রসেন চ্যাটার্জিকে স্ক্রিপ্টটা দেওয়া হয় এবং তিনি এটা নাকচ করে এবং তারপর পরবর্তী ক্ষেত্রে জিত তখন এইটা চান্স পায় এবং জিত হরনাথ চক্রবর্তী পরিচালনায় জিত এই সিনেমাটা করে। তো সাথী এমনই হিট একটা হয়ে গেল, মানে এটা খুবই কম অ্যাক্টর আছে বা খুবই কম হিরো আছে যারা তারা প্রথম সিনেমায় সুযোগ পায় এবং প্রথম সিনেমায় এইভাবে সুযোগ পাওয়ার পর তাদের প্রথম সিনেমাটা হিট হয়ে যায়। এটা কিন্তু একটা বিরাট বড় একটা প্লাস পয়েন্ট ছিল, মানে জিতের তার ক্যারিয়ারের ক্ষেত্রে বা তার ক্যারিয়ার শুরু করার ক্ষেত্রে যেভাবে যখন সাথী শুরু হলো এটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট, মানে ম্যাসিভ একটা সাকসেসফুল বক্স অফিস এবং বিরাট বড় একটা হিট করেছিল, বিশাল মাপের একটা হিট করেছিল সাথী। তো সাথী হিট হওয়ার পর পুরোপুরিভাবে যে আবার একটা বাংলা ইন্ডাস্ট্রি নতুন হিরোকে পেলো, তো সেটা হলো একমাত্র জিত। অর্থাৎ প্রসেনজিতের সময় চলছে, মিঠুন চক্রবর্তী সময় চলছে, তারা তো আছেনই এবং তার সঙ্গে সঙ্গে জিত এলো সাথীর পর। তো সাথী সিনেমাটা আমার পার্সোনালি যখন আমার বললাম যে আমার যখন খুবই ছোটোবেলা একদম 2 বছর বয়স, তো আমি পরবর্তী ক্ষেত্রে এবং 2007-06-07 ওই সময় টিভিতে আর কি প্রায়ই আর কি, বা 2008-এর পরে 2009-10 ওই সময়টা প্রায় আর কি সাথী সিনেমাটা টিভিতে এখনও দেয়, বিশেষ করে জলসা মুভিসে সাথী সিনেমাটা এখন প্রায় দেয় এবং অনেক চ্যানেলেই দেয় বাংলায়। তো সাথী সিনেমাটার মধ্যে একটা যে ইমোশন জড়িয়ে রয়েছে, সাথী সিনেমার গানগুলোর মধ্যে একটা ইমোশন রয়েছে, ও বন্ধু গানটার মধ্যে একটা ইমোশন রয়েছে, সাথী সিনেমার ক্লাইম্যাক্সের মধ্যে একটা ইমোশন রয়েছে, প্রত্যেকটা সিন প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে আমি যে কী বলবো, মানে আজ কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই সুন্দরভাবে সে সময় শ্যুটস করা হয়েছে বা ক্যামেরার কাজগুলো বা বলা হয় সাথী, বা সাথী সিনেমার যে পুরোপুরি যে কনসেপ্ট, তো এত সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে কমার্শিয়ালি, তার মধ্যে অ্যাকশন রয়েছে, ড্রামা রয়েছে, ইমোশন রয়েছে, সব কিছু ভরপুর ছিল, কিন্তু কমেডি রয়েছে, কাঞ্চন মল্লিকের খুব সুন্দর, রঞ্জিত মল্লিক ছিলেন, তো এই যে জিত এবং প্রিয়াঙ্কা ত্রিবেদী তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রি বিজয় এবং এর মধ্যে, তো সেটা এত সুন্দরভাবে ফুটে এসেছে। এবং আজকের এই বিজয় থেকে এখন সুপারস্টার জিত, যে এই যে একটা বিশাল বড় জার্নি বা এই যে বিশাল বড় একটা স্ট্রাগল, তো সেটাকে এত সুন্দরভাবে তিনি তার ইমেজটাকে ধরে রেখেছেন জিত, তো এটা কিন্তু তাকে সাধুবাদ জানাতেই হয় বা তাকে কুর্নিশ জানাতেই হয়। এবং সাথী সিনেমায় প্রচুর, মানে পজিটিভ পয়েন্ট ভরপুর, মানে কোনো নেগেটিভ পয়েন্ট আমার কোনো কিছু লাগেনি সাথী সিনেমাটা যখনই দেখি, একটা ভালো লাগা তৈরি হয়, একটা আবেগ তৈরি হয়, একটা ইমোশন তৈরি হয়, গানগুলোর মধ্যে একটা ইমোশন তৈরি হয়, কমেডিগুলোর মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়, প্রত্যেকটা সিনের মধ্যে একটা ভালো লাগা তৈরি, রোম্যান্টিক সিনগুলোর মধ্যে একটা ভালো লাগা তৈরি হয় যখনই আমরা দেখি। এবং সাথী সিনেমার গল্পটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে হরনাথ চক্রবর্তী, এবং হরনাথ চক্রবর্তী সেই সময় প্রচুর সাকসেসফুল কমার্শিয়াল সিনেমা বানিয়েছে, হরনাথ চক্রবর্তী প্রচুর বানিয়েছে প্রসেন চ্যাটার্জিকে নিয়ে, আরও প্রচুর সুপারস্টারদের নিয়ে, বাংলা সুপারস্টারদের নিয়ে প্রচুর সিনেমা বানিয়েছে এবং প্রত্যেকটা সিনেমা সাকসেসফুল হয়েছে। এবং জিতকে নিয়ে বানার পর এমন তার প্রথম সিনেমা জিতের এই সাথী প্রথমবারই এইভাবে ম্যাসিভ হিট হওয়ার পর তার কমার্শিয়ালি যে একটা হিরো বা একটা নতুন হিরোকে পেলাম, তো সেটা বাঙালি দর্শক সবাই অ্যাকসেপ্ট করেছিল। এবং সাথী সিনেমার
আমি যেটা বললাম যে গানগুলো প্রত্যেকটা গান খুব হিট করেছিল, বিশেষ করে ও বন্ধু এই গান আমার গানটা প্রচুর পরিমাণে হিট হয়েছিল এবং প্রচুর দর্শক ভালোবাসে। আমরা গানগুলো দেখার জন্য সিনেমা আমার অনেকেই আমার আত্মীয় স্বজনরা যখন আর কি দেখেছিল তো তারা বলে যে গানগুলোকে দেখার জন্য তারা দু তিনবার হলে গিয়ে সাথী সিনেমাটা তারা দেখে এসছে এবং এমনকি আবার গল্পটাকে পুনরায় আবার দেখার পর দেখার জন্য তারা সাথী সিনেমাটা গিয়েছে। বিশেষ করে দারুণ ছিল গানগুলো এবং সাথী সিনেমা এখানে পারফরমেন্স মানে এই যে শুধুমাত্র যে নতুন একজন অ্যাক্টারকে নিয়ে নিলাম সেটা নয়, নতুন একজন অ্যাক্ট্রেসকে নিয়ে নিলাম বাইরে থেকে এবং তার সঙ্গে রঞ্জিত মল্লিক কাঞ্চন মল্লিক তারা তো ছিলেনই, তার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা পারফরমেন্স দিয়েছে প্রত্যেকটা জায়গায়, রোমান্টিক সিন কমেডি সিন ড্রামা পোর্শন প্রত্যেকটা জায়গায় জিতের পারফরমেন্স কিন্তু দারুণ, মানে অ্যাজ বিজয়। তো বিজয় মানে মনে বিজয় নামটা মনে থাকবে মানে জিতকে নিয়েই, তো পুরোটা এত সুন্দরভাবে করা হয়েছে এবং বিজয়ের যে জার্নি তার যে পুরো জার্নিটাকে দেখানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার যে গায়ক হবার ইচ্ছা, তার গ্রাম থেকে ফিরে আসা কলকাতা এবং সেখানে তার স্ট্রাগল, সেখানে তার প্রিয়াঙ্কা ত্রিবেদীর সঙ্গে তার যে একটা প্রেমের অ্যাঙ্গেল, প্রেমে পড়া এবং তারপর এই যে ক্লাইম্যাক্সে আসা, এত সুন্দরভাবে মানে ফ্রেমগুলোকে সময় ধরে ধরে দেখানো হয়েছে এবং গল্পটা এত সুন্দরভাবে এগিয়েছে এবং ক্লাইম্যাক্সটা এত সুন্দর, এতটা ইমোশনাল করে তুলেছে ক্লাইম্যাক্সে, এতটা প্রত্যেকটা সব মুহূর্তে একটা ইমোশনাল ব্যাপার থাকে ক্লাইম্যাক্সের দিকেও, এত সুন্দর একটা ইমোশনাল ব্যাপার এবং একটা বেশ রিইউনিয়ন যেটা বলে তো সেটা এত সুন্দরভাবে করা হয়েছে বিজয় এবং প্রিয়াঙ্কা ত্রিবেদী তাদের দুজনের মধ্যে, তো এত সুন্দরভাবে দেখানো হয়েছে, তো জিনিসটা খুবই খুব ভালো করে এক্সিকিউট করা হয়েছে। তো সাথীর প্রত্যেকটা জিনিসই আমাকে ভালো লাগে, গান হোক সেটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট হোক, অ্যাকশনগুলো অ্যাকশন সিনগুলো বেশ ভালোভাবে যখন কোরিওগ্রাফ করা হয়েছে তখন হরণচক সময়টা যখন এভাবে করেছিলেন বা অ্যাকশন ডিরেক্টর যিনি ছিলেন তাতে সুন্দরভাবে অ্যাকশন সিনগুলো কোরিওগ্রাফ করা হয়েছে, তো অ্যাকশন হিরো হিসেবেও কিন্তু আমরা সাথী সিনেমায় আমরা জিতকে পাই, কমার্শিয়ালি একটা পুরোপুরি হিরো সেটা পুরোপুরি আমরা পাই জিতকে। তো প্রচুর পজিটিভ পয়েন্ট রয়েছে সিনেমাটার মধ্যে এবং আশা করি সাথী সিনেমাটার আপনাদের প্রত্যেকের মধ্যে একটা স্মৃতি জড়িয়ে আছে, একটা ভালো লাগা জড়িয়ে আছে, একটা ইমোশন জড়িয়ে আছে, একটা ভালো আবেগ তৈরি রয়েছে সাথী সিনেমাটার মধ্যে, সাথী সিনেমার গানগুলোর মধ্যে একটা আবেগ তৈরি রয়েছে। তা আপনাদের সাথী সিনেমার আজকে 20 বছর সম্পূর্ণ হলো, তো সাথী সিনেমাটা নিয়ে কি মতামত আপনাদের নিশ্চয়ই কমেন্ট করে জানান এবং সাথী সিনেমাটা আপনারা আপনাদের সময় কি আপনারা হলে দেখেছিলেন নাকি পরবর্তীকালে টিভিতে আসার পর দেখেছিলেন, কী কী আপনাদের এক্সপিরিয়েন্স জড়িয়ে রয়েছে, কী কী স্মৃতি জড়িয়ে রয়েছে সাথী সিনেমাটা দেখার সময়, নিশ্চয়ই আপনাদের মূল্যবান কমেন্ট নিশ্চয়ই খুব মতামত নিশ্চয়ই আপনাদের মূল্যবান মতামত আপনাদের আমাদের এই কমেন্টে করে জানাবেন। সাথী আপনাদের এখনও টিভিতে দেখলে বা সাথী সিনেমাটা এখনও ইউটিউব বা নানা জায়গায় দেখলে সোশ্যাল মিডিয়ায় সাথী সিনেমাটা আপনাদের এখনও দেখলে কেমন লাগে এটাও কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।